নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ চার তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে চার পাঁচ ছয় সাত আট নয় কন্টিনিউ কিন্তু টাকা দেওয়া চলছে তো এখন যে আপডেটটি আমরা পাচ্ছি অর্থ মাসেই কিন্তু যে একবারে যে ছ মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা বা ছ হাজার টাকা অর্থাৎ জেনারেলদের তিন হাজার টাকা এবং এস সি এস টিদের ছ হাজার টাকা দেবে সরকার তো কি করলে টাকাটা পাবেন বা কি কি আপনাদের পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কারাই বা এই তিন হাজার টাকা বা ছ হাজার টাকাটা পাবে সেই নিয়ে কিন্তু আজকের এই আপডেটটি তো আপডেটটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে যদি আপনারা কোনো রকম অসুবিধা তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তোমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু হয়ে গেল অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছ মাসের টাকা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ যে মহিলারা তারা কিন্তু পাচ্ছে অর্থাৎ পঁচিশ থেকে ষাটের মধ্যে যাদের বয়স তারা কিন্তু পাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমাধান সেই সমাধান হচ্ছে দুয়ারে সরকার কিন্তু পনেরোই ফেব্রুয়ারি থেকে বসছে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের সেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম নতুন করে আবেদন করতে হবে অর্থাৎ যারা আগে আবেদন করেছিলেন তারা আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সেই সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন তাদেরকে দেখাবেন যে আমি ফর্ম ফিল আপ করেছিলাম এখন আমার স্টেটাস কি বলছে স্টেটাস চেক করার পরে স্টেটাসে যেটা বলবে যদি আপনার যে আবেদন সে আবেদন যদি রিজেক্ট করে দেয় তাহলে সেখান থেকে বলে দেবে যে আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে যদি আপনার ব্যাংকের বইতে কোনো রকম সমস্যা থাকে তাহলে তারা কিন্তু সেটাকে আপডেট করে দেবে এই মাসে অথবা সামনের মাসে কিন্তু আপনারা টোটাল টাকাটা কিন্তু একবারে পেয়ে যাবেন যারা আগে আবেদন করেছিলেন অর্থাৎ যাদের সেপ্টেম্বর মাসে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা কিন্তু এই যে সুবিধা সেই সুবিধাটা পাবে এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে যারা এ মাসে নতুন আবেদন করবেন তাদের কিন্তু এখন বলা যাচ্ছে না তাদের হয়তো সামনে মাস থেকে পাঁচশো টাকা করে বা হাজার টাকা করে ঢুকতে পারে কিন্তু যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের যদি কোনো রকম কারণে যদি রিজেক্ট হয়ে যায় বা যদি কোনো রকম পেন্ডিং থাকে সেক্ষেত্রে তারা কিন্তু তিন হাজার টাকা বা ছ হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা যারা সাধারণ মহিলা রয়েছে এবং যারা এস সি রয়েছে তারা কিন্তু ছয় হাজার টাকা পাবে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকার বসবে এবং এখন ইতিমধ্যে কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান যেটি চালু হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের যে পাড়ায় সেই পাড়ায় 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 সমাধান আপনারা গেলেই সেখান থেকে আপনারা কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন অর্থাৎ আমরা কিন্তু পাড়ায় পাড়ায় সমাধান থেকেই এই বিষয়টি জেনেছি তো যারা এখনও পর্যন্ত নতুন করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেননি তারা অবশ্যই ইতিমধ্যে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ব্যাংকের বই আধার কার্ড তাদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যে ফর্ম সেই ফর্ম দুয়ারে সরকার থেকে আপনারা সংগ্রহ করবেন এবং সেখানে আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিয়ে দেবেন সামনে মাসে কিন্তু আপনাদের যে টাকা সেই টাকা আপনারা পেয়ে যাবেন এই মাসেও টাকা দেওয়া খুব সম্ভাবনা রয়েছে যাদের যে যে পেন্ডিং কেস সেই কেস তারা যদি ঠিকঠাক করে দেয় অর্থাৎ তারা যদি ক্লিয়ার করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এই মাসে তিন হাজার টাকা অথবা ছ হাজার টাকা তারা কিন্তু পেয়ে যাবে তো এখনও পর্যন্ত কারা কারা আপনার লক্ষ্মীমান্ডের প্রকল্পের টাকা পাননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনি লক্ষ্মীমান্ডের প্রকল্পের টাকা পেতে চান অবশ্যই সন্তু মল্লিক বেঙ্গলি ভ্লগ ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হয় বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে জানায় গুড বাই